দেখি যারা কি থাম্বনেল বানায়, সব একের বানাবো, খালি প্রজেক্টটা শেষ হোক, প্রজেক্ট শেষ হওয়ার পর 20 দিন, 2 মাসের এই ব্যাচ শেষ হয়, 20 দিন আবার প্রজেক্ট অফ থাকবে, 20-25 দিন, তখন আমি আবার সব কিছু বই নেব। নিচ্ছে 2 মাস, 2 মাস করি। আচ্ছা লাইভে গেলাম, হ্যাঁ আসসালামু আলাইকুম, দেখ কাজ দেখ, এখানেই আছে। নিজস্ব ইমেজ নামাইছিস না তুই? হাত দিছিলি কালার উইল সম্পর্কে বুঝে গেছিস এখন? বাসায় যাই একটু ঘাটছিলি? আমি তো ভাই ইয়া কম্পিউটার দেখি না, আপনার ক্লাস টাইম আমি রিপিট করছি। গুগলের দিকে দিকে সার্চ দিকে কেন সবচেয়ে খাস দিকে টিচার নামে না ডাটা দিছিস? হুম, তবে এই যে প্রেমে যা ওয়েবসাইট দেখি কোন কাজ কাজ করছিস, এই যে এটা কোনটা কোনটা, এটা 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 জিবিজি সে সেভ কইছ নাই না? আপনি কইছেন না ওই জিনিস সবগুলা দেখা যায় ওখানে ডাইরেক্ট সেভ করছিস? আচ্ছা পিডিএফ সেভ করছিস? এটা করছি, এটা করছি। আচ্ছা এইখানে যে কাজগুলো করছিস একটা তো মাঝখানে ইয়াটা নিস নাই কেন, হোয়াইট এই যে মাঝের হোয়াইটটা নিস নাই কেন? এগুলা তো তুই ইমেজটা ব্যাকগ্রাউন্ড অফ করে দিয়েছিস, এটা ব্যাকগ্রাউন্ড অফ করে দিয়েছিস, এটা অফ করে দিয়েছিস, মাঝের হোয়াইটটা নিস নাই কেন? মানে লেয়ার বানিয়েতে মাঝখানে নিয়ে বইটা বইটা সারা তো হয়েছে ভাই, ওটা সারা কেমনে হইলো? এই দেখ যখন বানাই নিবি দেখ, এখন দেখ কেমন লাগে। দেখুন তো কত করছি, কী কত করছিস দেখ, এই দেখ যে ভুলগুলো করছিস, এই দেখ ভুল করছিস, হ্যাঁ ওটা তো করছি, কাটতে অসুবিধা হয়। দিলে হেয়ার মাস্কিং এর কাজ, যদি এলাই হেয়ার মাস্কিং এর কাজ চলে গেছিস তা কাট দোস না, একটা এমনি ছবি নামাইছি না আমি, প্রোডাক্ট গুলা না নামে নামাইছি ছিল ইয়া, ঠিক আছে আমি সেরকম প্রোডাক্ট দিয়ে তোরা করলে এলো মানুষ দিয়ে তাহলে কি হয়? হ্যাঁ পরে প্রোডাক্ট করবো, যে কারণে তোদের সমস্যায় পড়ছিস। দেখ এই যে এটা দিয়ে আর কি, কেন এটা দিতে কি লাগে, এটা দিতে কি লাগতো বললি না কেন? এরপর করবো, আরে ভুল করবি এরপর লেয়ার বানায় আমি চিন্তা করবো। আমি বলছিলাম সাদা দিতে দিদি, আরে সাদা না রে ব্যাকগ্রাউন্ড রিমুভ, এই সাদাটাও একটা কালার, মাঝখানে যে লেয়ারটা এটা কোন দিক থেকে করছেন এটা ভাই? আপনারটা আপনারটা যে ভিডিও দেখে দেখে বুঝি না, ওই জন্য ইউটিউব দিয়েই করছি। নেক্সট স্টেপে যাই, হ্যাঁ কোন দিক থেকে করলি না, বেশি ভালোভাবে কাজ করেন তাড়াতাড়ি শিখতে হবে, ছোটো ছোটো করে দেখাচ্ছি, ছোটো ছোটো করে তাড়াতাড়ি শিখেন, ঠিক আছে? আমরা এখন একটু পেন্ডেটটা খুলে ফেলাই, করলে চলে গেছে অনেক ইমেজ আছে। এটা দিয়ে বলি, হ্যাঁ যেহেতু আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা অলরেডি জানি কি দিয়ে করতে হয়, পেন্টুল দিয়ে পেন্টুল দেবো, করতে হয় তা আমি এটাকে কপি করে নিলাম নাকি, নিউ একটা ক্রিয়েট লেয়ার নিলাম, এগুলো তখন আমরা শিখে গেছি নাকি, বুঝলাম শিখে গেছি, সাদা এই যে ফরগ্রাউন্ড কালার নিয়ে এটাতে সাদা হোয়াইট মেরে দিলাম নাকি। আচ্ছা এখন কুইক ম্যাজিক তুলে যাই, ঠিক আছে কুইক ম্যাজিক তুলে দিয়ে আমরা এটাকে, এটা কিন্তু অনেক সহজ, এটা দিয়ে করবেন না ভাই, এটা কথা ছিল যে বায়ার নেয় না, আমি আগে বলছি পেন্টুল দিয়ে যে করবো না, তো পেন্টুলে ওইটা কাটবো কেমন দিয়ে, পেন্টুলের এই যে পুরোটা মার্ক করলাম না, করার পর আমি এটা কাটবো কেমন দিয়ে, কন্ট্রোল মাইনাস নাকি? তার মানে আপনারা ওটা দিয়ে করেন নাই, অর্থাৎ এটা আমার বাদ, হ্যাঁ পেন্টুলে চাই, হ্যাঁ যে পুরো গোল করে মার্ক কাটবো, মানে কাটবো কেন সেটাই পেন্টুল আগে শিখতে হবে, তার মানে কুইক ম্যাজিক টুল দিয়ে বই নিয়ে আসছেন, হ্যাঁ
যদি খাই তো হারামি রে। পেন্টুল যত তাড়াতাড়ি শিখতে পারবেন আপনারা ফটোশপে গ্রাফিক্সের কাজের অর্ধেকই শিখবে, 30% শিখতে পারবেন। পেন টুল না হ্যান্ডেল করা পর্যন্ত কাজ তোদের কাছে জানি কথা কথা বুঝতে পারিস। দিলাম ক্লিক করলাম চলে গেল। কীভাবে কাজ করতে হবে, বড় জুম দিয়ে কাজ করতে হবে। কত বড় জুম, এই যে এরকম জুম নিতে হবে, এরকম জুমে কাজ করতে হবে। আমার মতন আবার ছোটো করে জুম করে না, আর বুঝ দেওয়ার জন্য আমার কাছে নিয়ে আসেন না ক্লাস। হ্যাঁ, এটা বুঝ দেওয়ার জন্য নিয়ে আসেন না, এটা আপনাদের দরকার। আপনাদের একটু ভুল করলে আমি ধরতে পারবো, আর যদি না ধরতে পারি তাহলে আপনাদের লস। বুঝছেন, ফাঁকি মারবেন না, ওই কাজ ভাই বুঝাই দিতে হবে, ফাঁকি মারি আসবো, না বুঝে দিতে, না পারলে না বুঝে নিয়ে আসবেন, আবার দরকার পড়লে ওই ক্লাস আবার করবো। আমাদের তো টাইম নিশি অ্যাভেলেবেল, কিন্তু আমরা ফাঁকি মারিয়া যদি জিনিসটা করে আসি তাহলে কি হচ্ছে, তাহলে সবচেয়ে বড় কথা আপনাদেরকে ঘাটতি হচ্ছে, আপনারা পরে মার্কেট প্লেসে যায় সঠিকভাবে কাজ দিতে পারবেন না। বুঝছেন, কাজ জমা দিতে পারবেন না। আপনারা এমন কাজে হাত দিয়েছেন, মানে যেই জায়গাটা হাত দিচ্ছেন এই মার্কেট প্লেসে যখন এইখানে চলে যাইতে পারবেন, ঠিক আছে, তখন মনে করেন আমি জুম কম দিয়ে বলি। হ্যাঁ, হ্যান্ড টুল স্পেস দিয়ে এখানে এইচ লেখা আছে, এইচ টাইলে স্পেস ওইখানে যাবে, স্পেস এইটা এইটাই না, এই দেখেন ওইটা দিয়ে ডাইরেক্ট আপনি ধরে ফেলায়। আর এটা আমি আগে আপনাদের একদিন দেখাইছি যে এটা দিয়ে দিলে ধরলে ছাড়ে, ধরে ছাড়ে, এস দিলে আটকে গেল, এস দিলে কি হলো আটকে গেল, আর পি দিলাম রাখলাম, এই যে এটা ধরে ছাড়ে, ধরে ছাড়ে। এটা আমি আগের দিনও দেখাইছি একদিন, তখন দেখছিল এটা খেলতেছিল। এটা কি ধরে ছাড়ে, বুঝছেন, এর জন্য আপনাদের সুবিধা কি, কারণ আমার তো বারবার এটা লাগতেছে, ঠিক আছে, এর জন্য আমার শর্টকাট কোনটা ঝরবে ছাড়বে সেটা আমার দরকার, নাহলে আমি বারবার এস টিপবো, বারবার আটকে যাবে, আবার যে এস টিপবো, এই তো আমার হাতের নাগালের বাটন না। আমার পাশাপাশি সবচেয়ে বেশি সুবিধার বাটন হইলে স্পেস, কারণ এটা সব কিবোর্ডে এটা কী থাকে, বড় থাকে। কি কথায় ভুল গেলাম, না ঠিক আছে, হ্যাঁ যত নিখুঁত কাজ দিবেন বায়ার তত স্যাটিসফাই হবে, তত তাড়াতাড়ি বায়ার আপনি প্রোভাইড করবে কাজ। আর আপনি যদি নিজে কাজে পারদর্শী না হন, ঠিক আছে, যেন তেন নদের মতন কাজ করেন, তাহলে এইখানে আপনি ঢুকতে পারবেন না। বুঝছেন, বায়ার স্যাটিসফাই করাটা একটা বড় ব্যাপার। যে কাজটা শিখতেছেন এই কাজটা আপনি নিজেও, যে আপনি তো অলরেডি আপনাদের দুজনের কম্পিউটার আছে, যদি চান যে দূর মার্কেট প্লেস নাই আমি অফলাইনে কাজ করবো, অফলাইনে 15-20 হাজার টাকা আরামসে ইনকাম করা সম্ভব। বুঝছেন, আমার এই
স্কাইপের মিউজিক দিতে দিচ্ছি, আমার স্কাইপি সাউন্ড হয়ে আমার সারা সারা আমার ওইসেল মানে ওই সেটা স্কাইপিতে বাইরে মেসেজ করে, হোয়াটসঅ্যাপে করে, কিন্তু হোয়াটসঅ্যাপের আওয়াজ আর স্কাইপের আওয়াজ আলাদা। না হোয়াটসঅ্যাপে তো মানে বেশি করে সব হয়, স্কাইপি তো বাইরে বেশি। করবো লাস্টে যা, এই দেখ এই যে শুরু যেখান থেকে করছিলাম এখানে যখন যাবি, এই দেখ আমি তো বারবার বলছি যে মার কিবোর্ডটার চাকতিটা গোল দেখাবে, যে পেন টুলটা এত দূর পর্যন্ত করছিলি, গোল পর্যন্ত করছিলি, এবার ধর টিক মারছিলি, মারার পর কি এইভাবে সিলেকশন হয়েছিল, যেভাবে করলাম সেভাবে সিলেকশন হয়েছিল, দেখ এখন চারোদিকে রাউন্ড হয়ে আছে কিন্তু। হ্যাঁ এরকম থাকা অবস্থায় যে রাইট বাটনটা যা ক্লিক করবি মাঝখানে, দেখ মেক সিলেকশন নামে একটা অপশন আসছে, এইটা ইন টিপ দিবি, সিলেক্ট করবি, করলে দেখ এখানে ফেদার কী আসছে, স্যার ফেদার জিরো, হ্যাঁ ফেদার জিরো দিয়ে সিলেকশন করবি, ওকে হার্ডনেস কাটার জন্য, ক্লিয়ার কাটার জন্য জিরো ইউজ করে। হ্যাঁ আচ্ছা জিরো দিয়ে ক্লিক করলে আমার এটা সিলেকশন হয়ে গেছে, এখন এখন আমি এটাকে চিপবো হইলো কন্ট্রোল শিফট আই, যদি কন্ট্রোল শিফট আই না চিপে ধরি, কন্ট্রোল জেড দিয়ে ব্যাক করলাম, হ্যাঁ কন্ট্রোল শিফট আই না চিপে যদি ধরি তাহলে ডিলিট করলে কোনটা হবে, মাস্কের মাঝখানেরটা হয়ে যাবে, যেহেতু মাঝখানেরটা মধ্যবিত্তটা হয়ে যাবে। তো আমি এখন কন্ট্রোল শিফট আই যখন দিব তখন চারোদিকে রাউন্ড করে সিলেক্ট করলো, এখন আমি এটাকে ডিলিট মারলাম, দেখ এই যে মনে কর আর এই যে এই পাশটা সিলেকশন হয়েছে নাকি। হ্যাঁ সিলেকশন কিভাবে করি, কত কন্ট্রোল জেড সিলেকশনটা তো করছি, কন্ট্রোল অল্টার জেড আবার পিছনে যাই। হ্যাঁ এখানে যে যখন আমি পেন টুলটা চাও দিয়ে কাটছি তখন কী করছি, তখন রাইট বাটন নিয়ে করছি, ক্লিক কর রাইট বাটনে যা, হ্যাঁ গেলাম নেক্সট সিলেকশন কর, গেলাম জিরো ফেদার ওকে দে, ওকে করলাম, আচ্ছা ওকে হয়ে গেছে। হ্যাঁ এখন কী করতে হবে, এখন আপনাকে কন্ট্রোল শিফট আই দিতে হবে, আই কন্ট্রোল শিফট আই দিলাম, হ্যাঁ কন্ট্রোল শিফট এবার চিপে আই টিপতে হবে। হ্যাঁ তাহলে সবগুলো সিলেকশন হয়েছে, আউটডোর সিলেক্টর সিলেক্ট করলে হবে, এখন ডিলেক্ট করলে বাইরটা ডিলেক্ট, বাইরটা গেল, ঠিক আছে ঠিক আছে, কন্ট্রোল ডি দিয়ে সিলেকশন তুলে দিলাম, তুলে দিলাম কন্ট্রোল ডি দিয়ে, হ্যাঁ কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি দিয়ে কি তুললাম সিলেকশন, তুলে দিলাম সিলেকশন তুললাম, ঠিক আছে কন্ট্রোল ডি দিয়ে সিলেকশনটা তুলে দিলাম, তুলে দিলাম, তাহলে এখন আমার চারোদিকে কি হয়ে গেছে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। আচ্ছা আমি যেহেতু আছে বলছি এটাকে, আমরা এটাকে এখন কি করব, আমরা এটাকে এই যে কন্ট্রোল প্লাস দিই জুম করি, কন্ট্রোল প্লাস দিয়ে কিন্তু জুম হয়, হ্যাঁ আচ্ছা স্পেস দিয়ে হাত ধরলাম, এখানে দেখো অনেক রাস্টার দেখা যাচ্ছে না, হ্যাঁ কেমন ফুটে, আচ্ছা এই রাস্টারগুলো দেখা যায় আমাদের যে ফেসের মধ্যে দেখা যায় অনেক বরুণ বরুণ, এই বরুণগুলো কীভাবে বা রাস্টারগুলো কীভাবে পরিষ্কার করে, না দুই তিন উপায়ে পরিষ্কার করা যায়, ঠিক আছে দুই তিন উপায়ে পরিষ্কার করা যায়, অ্যাট ফার্স্ট দেখাচ্ছি, অ্যাট ফার্স্ট দেখাচ্ছি, এই যে দেখা যায় প্যাচ টুল দেখা যায়, প্যাচ টুল, প্যাচ টুল ঠিক আছে, প্যাচ টুল এটা এরকমভাবে আছে, হ্যাঁ এটা প্রথমে আপনাদের এরকমভাবে থাকবে, এই যে প্যাচ টুল ঠিক আছে, এই প্যাচ টুলটা সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে কন্ট্রোল প্লাস নিয়ে গেলাম, এই যে এখানে আমি ধরলাম এইভাবে, এটা আমার খারাপ না, খারাপ জায়গাটা না, আমি এটা ধরছি, ধরে জাস্ট এই যে দেখো গোল করছি না খালি ধরে, হ্যাঁ করে এই যে এই জায়গাতে আমি ভালো জায়গাটা ছেড়ে দিলাম, এইভাবে একটা করে, ঠিক আছে আরো আচ্ছা আরও একটা কাজ হইলো, এটা হলো প্যাচ টুল গেল, আরও কীভাবে করা যায়, এই যে কলম টুলটা আছে না, এই যে দেখো কলম স্ট্যান্ড টুল, হ্যাঁ এটাকে আমি কী করবো, এই যে আমি মনে করো
এটারও কিন্তু কাজ আছে অনেক পুরোন স্টোরিতে। হ্যাঁ এটা আমি দেখাচ্ছি, একটা প্রোডাক্ট দিয়ে দেখাচ্ছি, আরও অনেক সময় দেখাবো ইনশাল্লাহ। কিন্তু বুঝাতে লাগবে কোনটা টুল কী কাজে ব্যবহার হয়। আমি তো মনে করো একটা জিনিস দিয়ে উদাহরণ দিচ্ছি, তোমাদের 10টা জিনিস এটা দিয়ে করে নিতে হবে, বুঝছো? আচ্ছা এখন দেখা যাচ্ছে এই যে অল্টার ধরলাম, এই যে খারাপ জায়গাটা আছে না, তার পার্শ্ববর্তী জায়গাটা তো ভালো আছে না? অবশ্যই। এই জায়গাটা আমি অল্টার ধরে একটা ক্লিক করলাম, ঠিক দেখো কালারটা কপি হয়ে গেছে, আবার মারলাম অল্টার ধরে যখন এই যে এরকম দেখাবে দাগটা দেখো, দেখা দাগটা দেখা যাচ্ছে পাশে, এর কালার যেখানে খারাপ হবে তার পাশে নিয়ে ক্লিক করে এখানে এসে মারলে পরিষ্কার হয়। অল্টার টিপে দিয়ে মারলে মাউসের প্রথমে অল্টার ছাড়া অল্টার টিপে ধরতে হবে, টিপে দিয়ে টিপ ক্লিক করতে হবে। হ্যাঁ এই যে মনে করো এই জায়গায় গেলাম, এই জায়গায় ধরে এই জায়গাটা মার, যখন মারবো তখন আর অল্টার ধরা লাগবে। আচ্ছা ঠিক আছে, এই দেখো আমি এই জায়গাটা কপি হয়ে গেছে, কারণ কি এই যে আমি সাইডটা কপি করছিলাম। হ্যাঁ এটা কী করা লাগবে, এটা বড় ছোট বড় করা যায়, এইভাবে আমি এই যে থার্ড ব্র্যাকেট দিয়ে বড়ও করতে পারবো, থার্ড ব্র্যাকেট দিয়ে আমি এটা কি ছোটো করতে পারবো। ঠিক আছে এই পাশটা দিয়ে বড়, ডান সাইডটা থেকে ডান সাইড দিয়ে বড়, বাম সাইড দিয়ে ছোটো। ঠিক আছে বুঝতে পেরেছো? হ্যাঁ আচ্ছা অল্টার চিপে এখানে আমি মারলাম, এখন দেখো যে দাগটা আবার চলে যাবে। কালার তো আমার কপি করা আছে, আবার কপি করবো, বারবার করবো, দরকার নেই করলে পাশের কালার পার্শ্ববর্তী মানে আশেপাশের কালার নিতে হবে। ঠিক আছে এমন কালার নেওয়া যাবে না, কারণ আশেপাশে কেন কালার নিচ্ছি, আমাদের বিভিন্ন জায়গায় ছবি তোলার সময় বিভিন্নভাবে ব্রাইটনেস কম বেশ হয়। দেখা গেলো আমি এই পাশ থেকে ছবি তুলতেছি, এখানে আমার আলো বেশি পড়ছে, এখানে আলো কম হয়েছে, তাহলে আমি যদি এখন এইটার আলো যেখানে বেশি পড়ছে এটাতে আলো কমে যায় তাহলে আমার ম্যাচ করবে না। এর জন্য পার্শ্ববর্তী কালারটাকে ম্যাচ করতে হয়, করতে হইলে কী করতে হবে পাশাপাশি কালারটাকে নিতে হবে, আলো আলো বা ছায়া। আচ্ছা এটা গেলো এইভাবে পরিষ্কার করার কাম নাকি, এভাবে পরিষ্কার করবা যতগুলো আছে। ঠিক আছে এভাবে কি করবা, এই দেখো এখন দেখো এই যে সাদা বিটটা, এই যে দেখো এই যে এটা, এটা তো অনেক বড়। হ্যাঁ এই দেখো আমি তাও এটাকে গাইব করে দিচ্ছি, দেখো এটাতে কল করা যাবে, পাশের কালারটাকে নিব, নিব আবার এখান থেকে পাশের কালারটা নিব, ধরে থাকতে হবে কি না, এবার আমি আস্তে আস্তে কাজ করতেছি সমস্যা। আছে না বুঝছেন এইভাবে কি করতে হয়, শুদ্ধ করতে হয়। ঠিক আছে এইভাবে ঠিক করবো, হ্যাঁ কথা বুঝছো? আচ্ছা তাহলে আমরা এখন কি টাল দুইটা টুল শিখলাম আজকে, প্যাশ টুলের কাজ, কুলন টুলের কাজ। এখন আমি জাস্ট আরেকটা জিনিস দেখাবো, সেটা হলো বেশি দেখা যাবে না, লোড নিতে পারবো না। হ্যাঁ আরেকটা দেখাবো, সেটা হলো ব্ল্যান্ডিং অপশন, এই যে ব্ল্যান্ডিং অপশন। ঠিক আছে ব্ল্যান্ডিং এইখানে ব্ল্যান্ডিং অপশন, এই যে লেখাটা যেখানে আছে ঠিক এই যে লেখাটা যে পাশে আছে তার এই পাশে যা রাইট বাটন ক্লিক করবে, রাইট বাটন ক্লিক করে ব্ল্যান্ডিং অপশনে ক্লিক সিলেকশন করবে, কি সিলেকশন করবে ব্ল্যান্ডিং, ব্ল্যান্ডিং অপশনে যা এই যে ড্রপ শ্যাডোতে লেখাটা আছে না, এই ড্রপ শ্যাডো লেখাটা সিলেক্ট করলাম, দেখো এখানে ডাবল ক্লিক করতে হবে, এটা এরকমভাবে থাকবে, এরকমভাবে থাকবে, এখানে যদি একটা ক্লিক করো কখনো কখনো আসবে, কখনো কখনো আসবে না, তাই এখানে যদি ডাবল ক্লিক করো তাহলে এটা শিওর আসবে। ঠিক আছে এখন আমি এটা ডিস্টেন্সটা একটু বাড়াই, ডিস্টেন্সটা কি করলাম বাড়াই নিলাম, বাড়াই নিলাম, সাইজটা একটু বাড়াই নিলাম, অপাসিটিটা একটু হালকা কমাই নিলাম, অ্যাঙ্গেলটা এইভাবে দেখো এখানে দেখো প্রভাব কিন্তু এখানে হচ্ছে, অ্যাঙ্গেলটা একটু সরাই নিলাম। নর্মাল এটা নর্মালি করে নিলাম, হ্যাঁ জি ওকে দিলাম, ওকে দিলাম। এই যে দেখো এটার নাম কি, ড্রপ শ্যাডো, এই শ্যাডোটার নাম ড্রপ শ্যাডো, ড্রপ শ্যাডো, এবং এটা মাথায় রাখতে হবে এই শ্যাডোর নাম ড্রপ শ্যাডো,
বায়ার কিন্তু আমাকে বন্ধু ম্যাক্সিমাম টাইমে বলবে যে আমাকে এই এই জিনিসটা রিমুভ করার পরে হয় ক্লিয়ার শ্যাডো বলতে পারে, ড্রপ শ্যাডো বলতে পারে, রিফ্লেকশন শ্যাডো বলতে পারে, অথবা ক্লিয়ার শ্যাডো, ড্রপ শ্যাডো, রিফ্লেকশন শ্যাডো, আরেকটা হলো চারটা মুক্তটা শ্যাডো। হ্যাঁ আচ্ছা যাই হোক, না না আমি করে দেখাবো, চারটাই কাজ করে দেখাবো, ঠিক আছে। রিয়েল শ্যাডো, ক্রিয়েট, রিফ্লেকশন, রিয়েল, ঠিক আছে, ড্রপ শ্যাডো, এই চারটা শ্যাডো, যে কোনো একটা শ্যাডো বায়ার বলতে পারে যে আমাকে এটা করে দেন, ঠিক আছে। আচ্ছা এই যে ড্রপ শ্যাডোটা এখানে যে এই যে ড্রপ শ্যাডোর এখানে যে রাইট বাটন ক্লিক করা হবে, ঠিক আছে, করে এই যে ক্রিয়েটে লেয়ার এই যে কথাটা আছে না নতুন এটা করতে হবে, ঠিক আছে, করে ওকে দিতে হবে, বুঝলা। এখন এটাকে এই ড্রপ শ্যাডোটা সিলেকশন করে এই লেয়ারটাকে সিলেকশন অবস্থা, হ্যাঁ কন্ট্রোল টি দিলাম, কি দিলাম টি, কন্ট্রোল টি, এটাকে বলা হয় ফ্রি ট্রান্সফর্ম, এটাকে বলা হয় কি ফ্রি ট্রান্সফর্ম, ফ্রি ট্রান্সফর্ম, ফ্রি ট্রান্সফর্ম, ঠিক আছে এই কথা। আচ্ছা এই দেখো ফ্রি ট্রান্সফর্ম এই কথাটা মাথায় রাখতে হবে, ফ্রি ট্রান্সফর্ম, ঠিক আছে, কন্ট্রোল টি দিলে কি হয় ফ্রি ট্রান্সফর্ম। আমি বারবার বলে দিচ্ছি, যদি না সমস্যা হয় আবার চ্যানেলে যা দেখবা, ফ্রি ট্রান্সফর্ম, ঠিক আছে, কন্ট্রোল টি দিলে কি হয় ট্রান্সফর্ম। এটাকে আমি এখন যায় এই যে ডিস্ট্রয় লেখাটা যা আছে এই ডিস্ট্রয় লেখাটাকে সিলেক্ট করলাম, করার পরে এটাকে মনে হচ্ছে না যে এটা পাশে করতে যে ছায়াটা পড়ছে, এই বলতে ছবি তুলছি ছায়াটা এই পাশে পড়ছে, আমাদের শরীরের একটা ছায়া পড়ে না কোনো কিছু প্রোডাক্টের, এই যে তুমি হাত দেখাচ্ছ তোমার হাতে ছায়া পড়তেছে না, তা কোনো যদি লাইট প্রোডাক্ট করে তা প্রোডাক্টেরও তো ছায়া তো পড়তে পারে, বুঝাতে পারছি, ইন্টার দিলাম, এটা অপাসিটিটা অনেক একটু বেশি লাগতেছে, অপাসিটিটা হালকা এই পাশ থেকে কমাই দিলাম, এই যে অপাসিটি হিলে হাঁটা, হ্যাঁ দেখা যাচ্ছে অপাসিটি, এটা আমি হালকা করে কমাই দিলাম, ওকে ওকে, কন্ট্রোল প্লাস দিলাম, এরিজার টুল দিলাম, ঠিক আছে, এরিজার টুলটাকে সিলেক্ট অবস্থা কোন লেয়ারে মারবো, ড্রপ শ্যাডো লেয়ারে মারবো, সিলেক্ট অবস্থায় এটাকে আমি সফটনেস করে নিব, এখানে এই যে অ্যারো কিতে আছে দেখো, এই যে এই জায়গা থেকে অ্যারো কি, এটাকে আমি সফটনেস করে নিব, নিয়ে হার্ডনেসটা হালকা দিব 15-20% দিব হার্ডনেস লেখাটা, হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আর সাইজ সবগুলোর সাইজ কিন্তু এই যে এটা দিয়ে বাড়া যায়, আচ্ছা ওকে দিবি আগে, এটা দিয়েই বাড়া কমা যায়, থার্ড ব্র্যাকেট দিয়ে বাড়া কমা যায়, ঠিক আছে, নিয়ে আমি এখানে জাস্ট একটু মেরে দিলাম, কন্ট্রোল জিরোতে আবার সাইজ আসলাম, দেখেন মিশে গেছে, মানে কি বোঝা গেল যে ওই জায়গার থেকে একটু হালকা ছায়া পড়ছে, সম্পূর্ণ ছায়াটা থাকলে কেমন লাগে না, ঠিক আছে। তাহলে এটা কি শ্যাডো শিখলা, ড্রপ শ্যাডো, কি শ্যাডো, ড্রপ শ্যাডো, ড্রপ শ্যাডো। আরেকটা শ্যাডো শিখাই, সেটা হলো রিয়েল শ্যাডো, কীভাবে রিয়েল শ্যাডো করা যায়, আমি এই যে যে লেয়ারটা আছে এই লেয়ারটাকে কন্ট্রোল জে দিয়ে কপি করে নিব, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে লেয়ারটাকে, কন্ট্রোল জে, কন্ট্রোল জে, কন্ট্রোল জে, কন্ট্রোল জে দিয়ে কপি করা যায়, কন্ট্রোল জে দিয়ে কপি করা যায়, হ্যাঁ ঠিক আছে, কন্ট্রোল জে দিয়ে কী করলাম, কপি করব, কপি করলাম, কপি করে এটাকে কন্ট্রোল টি দিয়ে আবার ফ্রি ট্রান্সফর্ম নিলাম, হ্যাঁ নিলাম, নিয়ে এদিকে টেনে নিলাম পানির মতো জলের, এখন ড্রপ শ্যাডোটা অফ রাখিয়ে দিচ্ছি, আগে ইন্টার দিই, এই ড্রপ শ্যাডোটা অফ রাখিয়ে দিই, হ্যাঁ শ্যাডো তো দুই চারটা না করে একটা করতেছি, হ্যাঁ আচ্ছা। এখন আমি এই যে এরেজার টুলটা নিয়ে একটু হালকা করে বসে দেবো, ঠিক আছে, হার্ডনেসটা আরো কমাই নিব, সফটনেস, এখানে হার্ড মানে হার্ডলি কাটা মানে ডিপ কাটে, চাকুর হার্ড আর বোতা চাকুর কি হার্ড দিয়ে তাড়াতাড়ি করে হালকা এটাই তো না, মানে হ্যাঁ বোতা হিসেবে ভালো চাকু দিয়ে ডিপ কাটি যায়, ধামাস করি, হ্যাঁ একটু লাগাইলে একেবারে ডিপ কাটি যায়, আর বোতা চাকু দিয়ে মারলেও কাটে না, এটা হার্ড আর সফটনেস এর কাজ, এটা কষ্ট লাগে বেশি, ঠিক আছে আমি বুঝে যেতে পারছি হার্ডনেস আর সফটনেসটা কি, ঠিক আছে আচ্ছা এটা ইংলিশগুলো বুঝতে হবে, আচ্ছা এটা অপোজিট, এটা একটু কমাই দিই,
এখন কি মনে হচ্ছে, একটা গ্লাসের উপর দিলাম না? বুঝতে পারছো? তাহলে শ্যাডো আজকে কি কি শ্যাডো শিখলা? একটা রফনেস শ্যাডো, আর একটা হচ্ছে রান রিয়েলিটি রিয়েলিটি শ্যাডো। এইটার নাম হলো রিয়েল শ্যাডো, রিয়েল শ্যাডো। এটার নাম আচ্ছা জি ভুল তো পাওয়া যাবে না, বুঝলো না? ভুল করলে তো পরবর্তীতে তোমরা এটা আলোর প্রতিফলন, এটা রিফ্লেকশন শ্যাডো, ঠিক আছে? এটা রিফ্লেকশন শ্যাডো, এটা আরেকবার শিখাবো। আচ্ছা, এই রিফ্লেকশন শ্যাডোটা আবার ডিলিট করে দিলাম, ঠিক আছে? এই যে আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করার যে লেয়ারটা আছে না, এটাকে কন্ট্রোল জে দিয়ে কপি করছি, কন্ট্রোল জে দিয়ে সহজ। তারপরে এই যে কন্ট্রোল টি দিয়ে ফিনিশ ট্রান্সফার করে টিপ দিছি, দিয়ে জাস্ট ইন্টার দিয়ে দিছি, চলে গেছে। টুলটা দিয়ে সফটনেস সিলেক্ট করছি, একটা হার্ডনেস আছে, একটা সফটনেস আছে। হ্যাঁ, এটা হার্ড, এটা যখন কাটবে দেখো কি হবে, দেখছো? এই দেখো মানে চাকু দিয়ে হাত দৌড় হচ্ছে না। আবার এই যে যখন এটা দিয়ে কাটতেছি, একটু হালকা বাড়ায় নিচ্ছি, 4% 6%, ঠিক আছে? এখন কি এখন মনে হচ্ছে না যে একটু ঘোলা ঘোলা কাটতেছে? দেখো তো এখন কাটার হাট কাছে তখন কি হয়েছে, বুঝছো? জি, নেওয়ার পরে এই যে অপাসিটি লেখাটা আছে না, এই এটা কমাই দিছি, ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা, এখন ফাইল তো সেভ করা জানি, পিডিএফ আকারে সেভ করে আনছো, পিডিএফ আনবা জিপিজি পরে তোমরা কাজ করার সময় কোনো যেটা আমরা যেটা দিচ্ছি সেভাবে দিলে, হ্যাঁ এইভাবে এইভাবে, ঠিক আছে? ক্লিয়ার?